বৈষ্ণব সেবার কর আয়োজন নাদিয়া বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে তার সাক্ষী ধর্মরাজ শোনার জন্য সকলের জন্য বসার সুব্যবস্থা রেখেছি, উপরে ফ্যান রেখেছি, চেয়ার রেখেছি এবং যথাসাধ্য সকলকে আমরা তো চাই তবে হ্যাঁ এই যে এই প্যান্ডেল ভর্তি ভক্ত রয়েছে এর মধ্যে একজন না একজন বৈষ্ণব ওই তিনার চরণ স্পর্শে আজ আমাদের যদি তিনি দিতে পারে যদি দিতে পারে যদি তার মন প্রাণ মন এক করে আর হবে কি হবে না এই বৈষ্ণব সঙ্গ তাই শেষের দিনে ১০০ টাকা দান করি আজ মায়ের কাছে কামনা করি কিনারে ঘরে যেন অধিষ্ঠান হয় আর ওই মায়ের আশীর্বাদে যেন সবাই যেন শান্তিতে বসবাস করে
দান দান হলে আমরা চিৎকার করছি, দান কেন করে? আর দান করলে কি হয়? দান কে করেছিল? অনেক কথা, অনেক প্রশ্ন। তবে দেখুন, আমাদের মনসাগর অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে হবে এই এখনো ভাগবতের কথা। দান করেছিলেন, দান করেছিলেন একদিন, একদিন দ্রৌপদী দান করেছিলেন। দ্রৌপদী কাকে দান করলেন? দান করলেন ব্রিমন্ডমণিকে। দ্রৌপদী ওই দুপুর বেলায় তার দাস দাসী সঙ্গে স্নান করতে পেরেছিলেন নদীর কূলে। এবার নদীর ঘাটে গিয়ে দেখে যে এক মুনিবর ওই নদীর ঘাটে স্নান করে আর আন্দিক মন্ত্র করে। দ্রৌপদী তার দাস দাসী গণকে নিয়ে ক্ষণকাল অপেক্ষা করছে, কিন্তু অনেক সময় চলে গেল, ওই মুনিবর আর জল থেকে উঠে আসে। আর দ্রৌপদী তার দাস দাসী সঙ্গে করে নিয়ে অপেক্ষা করছিল আর এক পন্থে। অনেক সময় চলে যাওয়ার পর তখন দ্রৌপদী ভাবল, না স্নান তো আমাদের করতেই হবে, যখন আমরা এসেছি ফিরে তো যাবো না। তবে তোরা একটু দাঁড়া, আমি যাচ্ছি মুনিবরের কাছে। এবার ওই দ্রৌপদী এক পা দুপা করে নদীর দিয়ে মুনিবরকে বললি, হে মুনিবর, আমাদের স্নানের বেলা বয়ে যায়, আপনি আমি মন্ত্র সেরে তাড়াতাড়ি উঠেছেন জয়নিতায়। তাই দ্রৌপদী যেগুলি হবে এই কথাটি বলেছি, ও গো মুনিবর, আমাদের স্নান স্নানের বেলা বয়ে যাচ্ছে, আপনি উঠে আসুন। মুনিবর পিছন ফিরে তাই তাকিয়ে দেখলেন যে দ্রৌপদী রাজার এক কন্যা দ্রৌপদী সে সুবিধানকে নিয়ে অপেক্ষা করছে। তখনই মুনিবর কি করলেন, নয়নের অশ্রু ভাসিয়ে পাথর কেটে কেটে বলছে, ওগো মা, আমি কেন যে এই জলে নদীর জলে নেমে আছি তা তো তুমি জানো। তখন মুনিবর বললে, মাগো জানো, আমার না এই স্নান করতে করতে ওই জলের প্রখর স্রোতে আমার পরনের বস্ত্রখানা ভেসে চলে গেছে, তাই আমি উলঙ্গ অবস্থায় এই নদীর জলের মধ্যে দাঁড়িয়ে দিয়েছি। বলো তো মা, কেমন করে আমি এই জল থেকে উঠবো বলো তো, আমার যে পরনে কিছুতেই না। দ্রৌপদী শোনা মাত্র অবাক চিত্তে ভাবলেন, এবার আমি কি করবো, এক মুনিবর বড় বিপদে পড়েছে, তার বড় গরমে বস্ত্র নেই, অবস্থায় দাঁড়িয়ে আছে, প্রখর স্রোতে তার বস্ত্র খারা নিয়ে চলে গেছে। দ্রৌপদী আর বিলম্ব না করে তৎক্ষণাৎ তার শাড়ি আক্ষুণ্ণ বস্ত্র ছিঁড়ে মুনিবরকে ধান করে দিল। বলছে, মুনিবর এই এই বস্ত্রটা পরিধান করে আপনি উঠে আসেন। এবার নিজের পরনের বস্ত্র আক্ষণ্ড ছিঁড়ে মুনিবর সেই বস্ত্রটা পরিধান করে ডাঙায় উঠে আসে। এবার ডাঙায় উঠে এসে তিনি এসে দ্রৌপদীকে প্রণাম করবে না আশীর্বাদ করবে যেন ভেবে স্থির পাই না। তখন মুনিবর কাঁদতে লাগলেন, বলছে, মাগো, তুমি যে আমার উপকার করেছো মা, এর ঋণ আমি শোধ করতে তোমার পারবো না মা। জানি না তুমি কে, তুমি আজকে পূর্বজন্মে কে ছিলে আমার, আজকে তুমি আমার যা উপকার করলে মা, তোমার নিজের পরনের বস্ত্র মেলা ছিলে তুমি আমাকে দান করলে, যা আমি ভগবানের কাছে সমস্ত তুলে আমি কামনা রাখছি। হে ভগবান, এই আমার মা, তার নিজের পরনের বস্ত্র ছাড়া এক শূন্য দান করে আমার যখন লজ্জা নিবারণ করেছে, ভগবান তোমার কাছে আমি কামনা করছি, বাসনা করছি, যদি কোনোদিন দ্রৌপদীর কোনো অভাব হয়, কোনোদিন যদি
के रखने द्रौपदी जो विलो पंच पांडवर संगे पासा खेल तारा हेटे गल द्रौपदी के आलापीन पासा द्रौपदी की ताओ हेटे गले द्रौपदी जो दिए चले जाए द्रौपदी अंचल घूमे जानते लगल और द्रौपदी तक लज्जाए लज्जित हुई ओई सवार ओई सवार मृत्य माने एबार आपन प्राणे भगवान के डाकते लगे हे भगवान तुम्हार नाम लगी लज्जा निवारण करी भगवान तुम्हें भक्ति भगवान यदि सत्य हो तुम यदि सत्य यदि लज्जा निवारण करे थको आज द्रौपदी विपदे पड़े तुम्हें हमार लज्जा निवारण कर ठाकुर हे मधुसूदन हे मधुसूदन भगवान ওই মুনিবড়ের আশীর্বাদ মুনিবড়ের সেই আশীর্বাদে বাধা ছিলেন ভক্তের কাছে এবার ভগবানই কি করলেন ওই দ্রৌপদীর বস্ত্র অজস্র বস্ত্র দান করছে আর তারা বস্ত্র টানছে কিন্তু বস্ত্র আর শেষ করতে পারলেন না দেখো তাহলে দান কি জিনিস যদি দান কেউ দান করার মতো করে তাহলে এক হস্ত দান করলে আরেক হস্ত দাবি তুমি ভাগ্যবান তুমি দান করলে আমি তো দান করতে পারলাম না তাই ভগবান তাই দেখুন দান হচ্ছে অখণ্ড বস্তু যদি সে মন প্রাণে অক্ষম করে কেউ যদি দান করে তাহলে এহ জন্মে না হয় পরজন্মে কোন জন্মে সেই অবশ্যই ভগবান ওই আশা তিনার পুত্র করবি আরে ভগবান কে পাওয়া যাবে তাই যেন বলতে চান আর কত গেল
অতিক্রম করে এবার সামনে পঞ্চমাস আজ এসে পৌঁছাবে। কাইদি হুলা বলছে
সাদান ভাজা দাদা আর এইদিকে আমাদের ফুচকা কোম্পানি প্রতিদিন কিনারা দান করি 10 টাকা করি তার সঙ্গে দক্ষিণা দেয় তবে মায়ের কাছে কমনা রাখবো মায়ের পরে যেন কিনারা যেন একদিন যেন 10-এর মাঝে যেন বড় হইতে পারি হ্যাঁ মা যেন কিনাদের ঘরে অনুষ্ঠান হয়ে যেন চতুর্ভুজে ওই 4 ফুটে যেন আশীর্বাদ করে ধনে জানে তুমি সম্মুখে এবার হয়ে সাপুরিয়ার ঘাট তবে আমাদের ডাইরেক্টর মশাই দিয়েছি এবার শুনুন বেহুলার ওই কাটতে কাটতে বেহুলার মান্দাসখানে উজান পথে ভাসতে ভাসতে গিয়ে এক সাপুরিয়ার ঘাটে গিয়ে লেগেছে তবে এবার আমাদের ডাইরেক্টর মশাই থেকে শুনে তারপরে আমাদের ভূমিকা আরম্ভ করি ওরে দিজো রাধা নমস্কার একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি হচ্ছে আজ আমাদের শেষ বা বিদায় দিন আজকে রাত্রে গান করার পর আগামী দিন দিনের বেলা ধুলোর পালা সেটা সঠিক 10টা থেকে আমরা গান শুরু করব আপনাদের নিমন্ত্রণ থাকছে অবশ্যই আপনারা আসবেন ঘোষণাটি শেষ নমস্কার আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে মনসার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি মনসা সংকীর্তন একদিকে মনসা সংকীর্তন অপরদিকে নারী শিক্ষা তবে বর্তমান সময় মনসা সংকীর্তন আর কীর্তন নেই মনসা যাত্রায় উন্নত হয়েছে তাই গাজন তুলসীডাঙ্গা হতে আগত ভাই ভাই মানসা সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সম্মুখে মনসা যাত্রা তুলে ধরতে গিয়ে যদি আমাদের ভাষাখানে ভুল হয়ে থাকে তাহলে নিজের ছেলে নিজের ভাই নিজের বন্ধু বলে ক্ষমা করে দেয় পার্টির পরিচয় মালিক সোনেন সাহা নিতাই ঘোষ ছবিলাল সাহা ও শিবা প্রামা গায়ক নিতাই ঘোষ শেষ ডান্সে যিনি অভিনয় করেছেন তিনি নিতাই ঘোষ তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন অযুক্ত দাস লোভেন্দ্র পোস্টে যিনি অভিনয় করেছেন ছবিলাল সাহা বেহুলা পোস্টে যিনি অভিনয় করছেন শনকা মেনকা দাস দাসী বিভিন্ন চরিত্র অভিনয় করছেন দেবু মজুমদার
হাস্যকৌতুকে থাকছেন সন্তোষ সরকার, গান পরিচালনায় সুনীল সাহা, মিউজিক সুর চন্দন, আচার পরিধান সরকার, বাসুতে কার্তিক সরকার, বাদ্যযন্ত্রে বীরেন দাস, জুড়িতে সীতারাম সরকার, মায়ের এবং আলোকসজ্জায় রাহুল সাউন্ড সার্ভিস, রাহুল সাউন্ড সার্ভিস, আর বেহুলার ভাষার খণ্ডে এ প্রথম যে বাক্যে আপনাদের সম্মুখে দেখব সেই বাক্য হচ্ছে গোদাবরীর বাক্য।